বিরতির পর ফিরে আসলাম। বন দপ্তরের বিভিন্ন পার্কে কর্মরত পিএল কর্মীরা তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আজ দেখা করতে যান বনমন্ত্রী এনসিডি বনমার সঙ্গে। পিএল কর্মীরা তারা জানাচ্ছেন তাদের দাবি রয়েছে এফএলডব্লিউতে উত্তীর্ণ করতে হবে তাদেরকে, এবং এই দাবি জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন পিএল কর্মীরা যারা বন দপ্তরের বিভিন্ন পার্কগুলিতে রয়েছেন কর্মরত। কিন্তু তাদের দাবি কোনোবারই কর্ণপাত হয়নি এবং বর্তমানে তাদের যে ফাইল সেটা প্রতিবারই তথ্য দপ্তরে গিয়ে অনুমোদন না পেয়ে ফিরে এসেছে। তারা আজ পুনরায় বনমন্ত্রী এনসি দেববর্মার বাড়িতে যান, ওনার সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করেন। যেটা বক্তব্য রয়েছে পিএল কর্মীদের, তাদের বেতন বর্তমানে 7,400 টাকা, যা দিয়ে সংসার প্রতিপালন করা কোনো রকমই সম্ভব হচ্ছে না, অনেকটাই দুষ্কর হচ্ছে সংসার চালাতে সামান্য বেতন নিয়ে, এমনই অভিযোগ রয়েছে পিএল কর্মীদের। তাই তাদের দাবি বর্তমানে এফএলডব্লিউতে উত্তীর্ণ করতে হবে সমস্ত পিএল কর্মীদের। আর এই দাবিকে সামনে রেখে আজ বনমন্ত্রী এনসি দেববর্মার বাড়িতে যান সাক্ষাৎ করতে পিএল কর্মীরা। কি বক্তব্য রয়েছে পিএল কর্মীদের শুনুন। আমরা সবাই এখানে একসঙ্গে জড়িত হয়েছি, আমরা সবাই পরিশ্রমীদের পার্মানেন্ট লেবার হিসেবে জড়িত। বক্তব্য হলো আমাদের পিএল থেকে এফএলডব্লিউ করার বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ হেডকোয়ার্টার এবং ফরেস্ট মিনিস্টার, চিফ মিনিস্টার, ডিপুটি সিএম সবাইকে আমরা চিঠি দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আজ তথাগত আজকে আবার আমরা সবাই একত্রিত হয়ে আমাদের শ্রী নরেশমা এনসি দেবর্মা ফরেস্ট মিনিস্টার ওনার কাছে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় তা নেই, শরীরটা একটু ভালো নয়, তাই আমরা চেষ্টা করছি দেখা করার জন্য, এখনই আমরা দেখা করব। তো বিষয়টা হলো আমরা বিসিএফ কাছে আমরা 2-3 বার আবেদন রেখেছিলাম এবং মাননীয় আমাদের প্রধান আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ওনার কাছেও আমরা প্রথম দিয়েছিলাম, উনি যে আশ্বাস দিয়েছিলেন করে দেবে, কিন্তু করেননি। আবার আমরা বিগত যে দ্বিতীয়বার যে হয়েছিল আমাদের হয়েছে শ্রী মানিক শাহ মহোদয় যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ত্রিপুরা ওনার কাছেও আমরা দিয়েছি এই লেটার, আমরা প্রস্তাব রেখেছিলাম, রিসিভ কপি আছে আমাদের কাছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজ শেষবারের মতন আমরা ফরেস্ট মিনিস্টারের কাছে এসেছিলাম যে আমাদের পিএল থেকে এফএফডব্লিউ যাতে করা হয়, কারণ এই 7,400 বেতন দিয়ে আমাদের সংসার চলাতে অনেক কষ্ট হচ্ছে। কারণ না আমাদের পার্ক, বিভিন্ন পার্ক, যেমন ধর হ্যারিস পার্ক, নেহরু পার্ক, অক্সিজেন পার্ক, ত্রিপুরা, সারা ত্রিপুরা যত পার্ক আছে, জো আছে, সিপাহীজলা, এখানে সমস্ত পিএল কর্মরত অনেক পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এর তুলনায় আমাদের বেতন অনেক কম, 7,400 টাকা দিয়ে আমাদের কোনো মতে হচ্ছে না। তাই আমরা দাবি রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্যার এবং আমাদের যে এখন যে আছে যে আমরা মানিক শ্যাম আমাদের মুখ্যমন্ত্রী, ওনার কাছেও আমরা গিয়েছি, সেক্রেটারি গিয়ে আমরা দিয়ে এসেছিলাম, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আমাদের ফরেস্ট থেকে ফাইল যাচ্ছে, শুধু যাচ্ছে, ফাইল যাচ্ছে যাচ্ছে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। এই ফাইলটা কাটা হচ্ছে, আবার যাচ্ছে, কাটা হচ্ছে, আমাদের এই চলছে। তো আমরা বাধ্য হয়ে আজকে নিয়মিত হয়েছি, কিন্তু আজকে আবার কালকে আমরা আবার যাবো পিসিএফ স্যারের কাছে, যে কেএস সেট্টি স্যার উনি খুব চেষ্টা করছেন আমাদের জন্য। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আইপিএসরা সবাই একদম সবাই মানে কি বলবো যে পিএফের জন্য অনেক পরিশ্রম করছে, যে ফাইলটা বারবার পাঠাচ্ছে ফাইন্যান্স থেকে, আবার ফিরে আসছে, সবাই মিলে আবার পাঠাচ্ছে, আবার ফিরছে সবাই আইপিএসরা। আপনারা শুনলেন পিএল কর্মীদের বক্তব্য। তাদের পদোন্নতি দাবিকে সামনে রেখেই তারা আজ এনসি দেববর্মার সঙ্গে দেখা করেন, ওনার বাড়িতে যান এবং বর্তমানে তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেটিকেই তুলে ধরেছেন পিএল কর্মীরা। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।